ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিং মঞ্চে কুস্তিগিরকে চর মারলেন। একদিকে তিনি রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান, অন্যদিকে তিনি একজন বিজেপি নেতা সাংসদ। নাম তার ব্রিজভূষণ শরণ সিং। বর্তমানে তিনি খবরের শিরোনামে রয়েছেন। কারণটা হল সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখাচ্ছে এক তরুণ কুস্তিগিরকে খোলা মঞ্চে চর মারছেন ব্রিজভূষণ শরণ সিং। প্রতি মুহূর্তে ভাইরাল হচ্ছে তার সেই ভিডিও। কিন্তু কেন এমন করলেন তিনি, কি হয়েছিল সেখানে? তথ্য অনুযায়ী রাঁচির শহীদ গণপত রায় ইনডোর স্টেডিয়াম হট ওয়ারে বসেছিল অনূর্ধ্ব-১৫ জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপের আসর। প্রথম দিন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। তিনি এই কুস্তি চ্যাম্পিয়নশিপে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে এসেছিলেন। সেই সময় একজন বেশি বয়সী কুস্তিগির ব্রিজভূষণ শরণ সিংকে জোর করে প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য অনুরোধ করতে শুরু করেছিলেন। সেই সময় তিনি নিজের মেজাজ হারান। তথ্য অনুসারে কুস্তিগিরটি ১৫ বছরের বেশি বয়সী বলে প্রমাণিত হয়েছিল, যে কারণে প্রযুক্তিগত কর্মকর্তারা তাকে প্রতিযোগিতায় অংশ নিতে নিষেধ করেছিলেন। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 93-95-16-3088।